তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা কি করব, বাচ্য আর বাক্য। তাই প্রথমে আমরা বাচ্যটা ভালো করে বুঝবো, একটু তাড়াতাড়ি করব, এই বিষয়ে পরবর্তীকালে আরও ভালো করে একটি ভিডিও আসবে। কিন্তু আজকে আমরা পরীক্ষার জন্য যেটুকু আমাদের ইম্পর্টেন্ট আমরা সেটুকু করে নেব। দেখো প্রথমে কি করতে হবে আমাদেরকে, বাচ্য কাকে বলে। দেখো বাক্য প্রকাশের বিশেষ ভঙ্গিকে বাচ্য বলে, মানে আমরা কোনো বাক্যকে যেভাবে প্রকাশ করব সেই ভঙ্গিকে বাচ্য বলে, কোনো বড় বিষয় নয়। কি রয়েছে, বাক্য প্রকাশের বিশেষ ভঙ্গিকে বাচ্য বলে। এরপর বাক্যের মধ্যে কি কি থাকে, কর্তা, কর্ম ও ক্রিয়া। কখনো কখনো কোনো বাক্যের মধ্যে কর্তা প্রাধান্য পায় বা প্রধান হয় এবং ক্রিয়া তার অনুগামী হয়, মানে কর্তা অনুযায়ী ক্রিয়া হয়, তখন তাকে আমরা কি বলবো, কর্তৃবাচ্য। একই জিনিস যখন বাক্যের মধ্যে কর্ম প্রাধান্য পায় এবং ক্রিয়া তার অনুগামী হয়, অর্থাৎ কর্মের অনুগামী হবে ক্রিয়া, তখন তাকে আমরা কি বলবো, কর্মবাচ্য। আর যখন ক্রিয়া প্রাধান্য পাবে তখন তাকে আমরা বলবো ভাববাচ্য। আশা করছি তিনটি বাচ্য আমাদের একদম ক্লিয়ার। দেখো আরও একবার, দেখো আজকেই পরীক্ষা কারোর কারোর, আবার কালকে কারোর পরীক্ষা, তাই ভিডিওতেই যেন আমাদের হয়ে যায়, যেন আমাকে এক্সট্রা করে পড়তে না হয়। বাচ্য কাকে বলে, বাক্য প্রকাশের ভঙ্গিকে বাচ্য বলে। বাক্যের মধ্যে কি থাকে, কর্তা, কর্ম আর ক্রিয়া। যখন যেটা প্রাধান্য পাবে তখন তাকে আমরা সেটা বলবো, অর্থাৎ কর্তা প্রাধান্য পেলে কর্তৃবাচ্য, কর্ম প্রাধান্য পেলে কর্মবাচ্য, আর ক্রিয়ার প্রাধান্য পেলে ভাববাচ্য। একদম ক্লিয়ার। দেখো প্রাধান্যের নানা রূপে বা ভঙ্গিতে ব্যক্ত হওয়াকে বাচ্য বলা হয়। যেমন ভালো করে বুঝবে, রামচন্দ্র রাবণকে নিধন করেছিলেন, এই বাক্যটিকে আবার অন্যভাবেও বলা যায়। যেমন রামচন্দ্র কর্তৃক বা রামচন্দ্রের দ্বারা রাবণ নিহত হয়েছিলেন। দেখো এই বাক্যটি আর এই বাক্যটি দুটোর মধ্যে কিন্তু আলাদা রয়েছে, এখানে কর্তা প্রাধান্য পাচ্ছে আর এখানে কর্ম প্রাধান্য পাচ্ছে। ক্লিয়ার, রামচন্দ্র রাবণকে নিহত বা নিধন করেছিলেন, রামচন্দ্র কর্তার প্রাধান্য পায় এবং কর্তার অনুগামী হয় ক্রিয়া। কিন্তু দ্বিতীয় বাক্যে দেখো, রামচন্দ্র কর্তৃক মানে রামচন্দ্রের দ্বারা রাবণ নিহত হয়েছিলেন, রাবণ নিহত হয়েছিলেন, তাই এখানে কর্মের প্রাধান্য পাচ্ছে এবং কর্মের অনুগামী হচ্ছে ক্রিয়া। এখানে দেখো করেছিলেন যেটা রামচন্দ্রের সঙ্গে, আর এখানে রাবণ নিহত হয়েছিলেন মানে এখানে রাবণের সঙ্গে। ক্লিয়ার, প্রথম বাক্যে কর্তি অর্থাৎ কর্তার অনুগামী আর দ্বিতীয় বাক্যে একদম কর্মের অনুগামী ক্রিয়া, তাই এটা হবে কর্মবাচ্য। এরপর যখন কোনো বাক্যের মধ্যে কর্তৃক বা দ্বারা থাকবে তখন বুঝে নেবে এটা কর্মবাচ্য, আর যদি দ্বারা আর কর্তৃক না থাকে, এছাড়া যদি তোমাদের দেখো যে এই ক্রিয়াটা হ যুক্ত নেই, কি যুক্ত নেই, হ যুক্ত নেই, তখন এটা কর্তৃবাচ্য হবে, আর হ যুক্ত হয়ে গেলেই তখন সেটা ভাববাচ্য হবে। দেখো এরপর দেখো, বাচ্যকে আমরা কয় ভাগে ভাগ করি, তিনটে তো আমরা জানি, কর্তৃ, কর্ম, ভাব। এছাড়া
কর্ম কর্তৃবাচ্য। দেখো কর্তৃবাচ্যে কর্তা প্রাধান্য পায়, ক্রিয়া কর্তার অনুগামী হয়। কর্মবাচ্যে শুধু কর্তার জায়গায় আমরা কী লিখব? কর্ম। কর্ম প্রাধান্য পায় আর ক্রিয়া কর্মের অনুগামী হয়। ক্লিয়ার হলো? ভাববাচ্যে একদম ক্রিয়া প্রাধান্য পায়, আর কর্মকর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্যে কী হয়? কোনো কর্তা থাকে না। ক্লিয়ার? কর্মই কর্তৃরূপে প্রকাশ পায়। দেখো লেখার মধ্যেই আমাদের কাকে বলেটা লুকিয়ে রয়েছে। কর্ম কর্তৃরূপে কাজ করে তাকেই কর্মকর্তৃবাচ্য বলে। কর্তি এখানে নেই, মানে কর্তা এখানে নেই, কর্মই কর্তারূপে যে বাচ্যে কাজ করে তাকেই আমরা বলবো কর্মকর্তৃবাচ্য। যেমন শঙ্খ বাজে, কর্তা নেই শুধু কর্ম আছে। শঙ্খ বাজে, বৃষ্টি পড়ে, ট্রেন চলে, এগুলো কি? কর্মকর্তৃবাচ্য। আর এই বাচ্যের কোনো বাচ্য রূপান্তর বা বাচ্যের পরিবর্তন হয় না। মানে যেমন কর্তৃবাচ্য থেকে আমরা কর্মবাচ্যে, কর্তৃবাচ্য থেকে আমরা ভাববাচ্যে, ভাববাচ্য থেকে কর্ম, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য, এইভাবে যে রূপান্তর করা যায়, এই কর্মকর্তৃবাচ্যের কোনো রূপান্তর হয় না। ক্লিয়ার? এরপর দেখো মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে বাচ্য, আর অসুবিধা হবে না। এখানে উদাহরণটা একটু দেখে নাও। দেখো লক্ষ্মী দিদিমণি ভালো ব্যাকরণ বোঝান, লক্ষ্মী দিদিমণি বোঝান, কর্তা আর তার অনুগামী ক্রিয়া। কিন্তু এখানে দেখো লক্ষ্মী দিদিমণির দ্বারা ভালো ব্যাকরণ বোঝানো হয়, ভালো ব্যাকরণ বোঝানো হয়, তাহলে ব্যাকরণ বোঝানো হয়। ক্লিয়ার? কর্মের অনুগামী, আর এখানে রয়েছে কি? দ্বারা। এরপর দেখো লক্ষ্মী দিদিমণির, একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, এই কর্ম আর ভাব এখানে দুটোতেই র যোগ হচ্ছে। কি যোগ হচ্ছে? র। তাহলে যখন আমরা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য আর কর্মবাচ্যে রূপান্তর করব, তখন কর্তার সঙ্গে র বা এর যুক্ত করে দেব। আমি যদি থাকি তাহলে কি হবে? আমার, এর বা র। কি বললাম? এর বা র যুক্ত করব। ক্লিয়ার? এরপর কর্মবাচ্য হলে দ্বারা বা কর্তৃক যুক্ত করব, আর ভাববাচ্যে ক্রিয়ার সঙ্গে হ যুক্ত করে দেবো। কি যুক্ত করে দেবো? হ, মানে বোঝানো হয়, বোঝানো হয়। এই ভাববাচ্যে সবসময় ক্রিয়ার সঙ্গে হ যুক্ত করব। ক্লিয়ার? এরপর এরপর তোমরা নিজেরাই পারবে। দেখো কর্তৃবাচ্য হলো সেই বাচ্য যে বাচ্যে কর্তাই প্রধান এবং ক্রিয়াপদ কর্তৃপদের অনুগামী হয়। কি হয়? অনুগামী হয়। ক্রিয়াপদ কর্তৃপদের অনুগামী হয়। ক্লিয়ার? এরপর একই জিনিস দেখো, রাম বই পড়ে, তুমি কি করছো, তোমরা কোথায় থাকো, এই বাক্যগুলিতে কর্তৃপদ প্রধান। যেমন রাম, তুমি আর তোমরা। ক্রিয়া সকর্মক হতে পারে আবার অকর্মকও হতে পারে। তাহলে কর্তৃবাচ্যের ক্রিয়া সকর্মক এবং অকর্মক দুটোই হতে পারে। ক্লিয়ার? এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার সকর্মক ক্রিয়া কাকে বলে, অকর্মক ক্রিয়া কাকে বলে? অবশ্যই আসছি, এটা অবশ্যই একটুখানি আমি বলে দেব। এরপর কর্মবাচ্য দেখো, এখানে কি রয়েছে? কর্মপদই প্রধান আর ক্রিয়াপদ কর্মপদের অনুগামী হয়। একইভাবে লিখব কর্তির জায়গায় কর্তি আর কর্মের জায়গায় কর্ম, ব্যাস, আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না।
একদম, নট হার্ড ওয়ার্ক, ইটস স্মার্ট ওয়ার্ক। যাই হোক, দেখো, যেমন পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে, কর্তৃক মানে পুলিশের দ্বারা চোরটিকে ধরা হয়েছে, অথবা পুলিশের দ্বারা চোরটি ধরা হয়েছে, ক্লিয়ার? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়াপদটি কর্মপদে অনুগামী হয়েছে, চোরটি ধরা হয়েছে। এরপর এখানে দেখো, ক্রিয়া সবসময় কী হবে? সকর্মক হবে, কর্তৃবাচ্যে অকর্মক সকর্মক দুটোই, কিন্তু কর্ম, তাই এখানে সকর্মক হতে হবে, এখানে কর্ম থাকতে হবেই, কর্ম বাচ্যে কর্মকে থাকতে হবেই, তাই কি বলা হচ্ছে? সকর্মক। আর অকর্মক মানে কি? সেখানে কর্ম নাও থাকতে পারে, ক্লিয়ার? তাই কর্তৃবাচ্যে অকর্মক হলেও চলবে, সকর্মক হলেও চলবে, কারণ সেখানে কর্ম নাও থাকতে পারে। কর্ম যদি না থাকে তখন তাকে আমরা কি বলবো? অকর্মক। আর কর্ম যদি থাকে তখন তাকে আমরা কি বলবো? সকর্মক। এছাড়া অনুসর্গযুক্ত কর্তা বসে, তাহলে কর্তার সঙ্গে অনুসর্গযুক্ত করতে হয়, ক্লিয়ার? কি বললাম? অনুসর্গ যুক্ত করতে হয় কর্তার সঙ্গে, তাহলে কর্ম বাচ্চে অনুসর্গ যুক্ত করতে হয় কর্তার সঙ্গে। ভাব বাচ্য, দেখো যে বাক্যে ভাব অর্থাৎ ক্রিয়াপদই প্রধান তাকে ভাব বাচ্য বলে, যে পদে ক্রিয়াপদ প্রধান তাকে আমরা কি বলবো? ভাব বাচ্য। এরপর যেমন আমার বিদ্যালয়ে যাওয়া হয়, দেখো একটা হ যোগ আছে, আমার বিদ্যালয়ে যাওয়া হয়, আমার দ্বারা বিদ্যালয়ে যাওয়া হয় কিন্তু নেই, আমার বিদ্যালয়ে যাওয়া হয়, এটাকে আমরা কি বলবো? ভাব বাচ্য। এখানে যাওয়া হয় ক্রিয়াপদটি প্রাধান্য পেয়েছে, তাই এটাকে আমরা কি বলবো? ভাব বাচ্য। দেখো হ ধাতুজাত ক্রিয়াপদের ব্যবহার হয়, তাহলে ভাব বাচ্যে হ ধাতুজাত ক্রিয়াপদের ব্যবহার হয় মাথায় রাখবে, এগুলোই কিন্তু আমাদের রূপান্তর করার নিয়ম। নেক্সট দেখো, ধরো কর্তৃবাচ্য, কর্তৃবাচ্যতে সকর্মক ক্রিয়া নেই, কী রয়েছে? অকর্মক ক্রিয়া। দেখো কর্তৃবাচ্য সকর্মকও হতে পারে আবার অকর্মকও হতে পারে, কিন্তু কর্তৃবাচ্যে যদি অকর্মক ক্রিয়া থাকে তখন আমরা কোন বাচ্যে রূপান্তর করতে পারবো? দেখো কর্মবাচ্যে রূপান্তর করতে পারবো না, কেন? কারণ কর্মবাচ্যে রূপান্তর করতে গেলে সেখানে কর্ম থাকতে হবে, কিন্তু কর্তৃবাচ্য কী রয়েছে? অকর্মক, সেখানে কোনো কর্ম নেই, তাই কর্মবাচ্যে রূপান্তর করা যাবে না, তাহলে কী পড়ে রয়েছে? ভাব বাচ্য। তাই যদি কর্তৃবাচ্য অকর্মক্রিয়া হয় বা থাকে তখন আমরা সেটাকে ভাব বাচ্যে রূপান্তর করতে পারবো, আর যদি সকর্মক থাকে তখন আমরা কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে রূপান্তর করতে পারবো। সকর্মক মানে কর্ম আছে, অকর্মক মানে কর্ম নেই। এরপর কর্ম কর্তৃবাচ্য, অটোমেটিক আমরা জানি যে বাচ্যে কর্মকে কর্তৃপদ বলে মনে হয় তাকেই বলে কর্ম কর্তৃ হিসাবে যে বাচ্যে প্রকাশ করে তাকে আমরা কি বলবো? কর্ম কর্তৃবাচ্য। যেমন উদাহরণ কি রয়েছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, না না, বৃষ্টি পড়ে, তারপর পূজার বাজনা বাজে, শান্তি বিরাজ করে, এগুলো হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। এগুলোর উদাহরণ খুব ইম্পর্টেন্ট আসে কিন্তু, আর এই বাচ্যের কোনো রূপান্তর করা যায় না বা পরিবর্তন করা যায় না, বাচ্য রূপান্তর করা যায় না। নেক্সট এখানটা একটু ভালো করে দেখতে হবে, দেখো এখানে যা আছে সব কর্মবাচ্যের উপর, ক্লিয়ার? দেখো কর্মবাচ্যের কর্তাকে কি বলবো? অনুক্ত কর্তা। তাহলে কর্মবাচ্যের কর্তাকে কি বলা হয়? অনুক্ত কর্তা। এই কর্তৃপদে দ্বারা দিয়া কর্তৃক এই বিভক্তি যুক্ত হয়, কি যুক্ত হয়? দ্বারা কর্তৃক দিয়া এই বিভক্তি যুক্ত হয়, যেমন রাম কর্তৃক
রাবণ নিহত হয়েছিল অথবা রামের দ্বারা রাবণ নিহত হয়েছিল। এখানে রাম কর্তৃক রামের দ্বারা অনুক্তকর্তা, কি বলা হয়? অনুক্তকর্তা। আর রামের সঙ্গে দেখো এখানে কি যুক্ত হয়েছে, ভালো করে দেখবে, রাম এর, রাম এর, ক্লিয়ার? আর কর্তৃবাক্যে কি থাকবে? শুধু রাম। রাম রাবণকে নিধন করেছিল আর এখানে রামের দ্বারা রাবণ নিহত হয়েছিল, ক্লিয়ার? সব কি কর্মবাচ্য, কর্মবাচ্যের কর্তাকে অনুক্তকর্তা বলে। নেক্সট, উক্ত কর্ম। দেখো কর্মবাচ্যের কর্মকে কি বলবো? উক্ত কর্ম। ওটা ছিল অনুক্ত আর এখানে উক্ত। ভালো করে আর একবার, এখানে কি রয়েছে? অনুক্ত আর এখানে উক্ত, ক্লিয়ার? কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলা হয়, ক্লিয়ার? কে, রে আর অন্তুস্তু বিভক্তি যুক্ত হয় না কর্মে, কে, রে আর অন্তুস্ত বিভক্তি যুক্ত হয় না। যেমন রামচন্দ্র কর্তৃক রাবণ নিহত হয়েছিল, এটা রাবণ হবে। এখানে রাবণ পদটি উক্ত কর্ম, এখানে রাবণ পদটি উক্ত কর্ম। এরপর তির্যক বিভক্তি কাকে বলে, এটাও কিন্তু কর্মবাচ্যের উপরই ডিপেন্ডেন্ট। দেখো কর্মবাচ্যের কর্তৃপদে পরপর দুটি বিভক্তি বসলে, কর্মবাচ্যে পরপর দুটো বিভক্তি বসলে যে বিভক্তি মূল বিভক্তিকে প্রভাবিত করে তাকেই বলে তির্যক বিভক্তি। ভালো করে বুঝবে, কর্মবাচ্যে পরপর দুটো বিভক্তি থাকে কিন্তু যে বিভক্তিটা মূল বিভক্তিকে কি করে? প্রভাবিত করে, সেই বিভক্তিকে কি বলবো? তির্যক বিভক্তি। উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন রামের দ্বারা কি? রামের দ্বারা রাবণ নিহত হয়েছিল, ক্লিয়ার? এখানে এর একটি বিভক্তি আর দ্বারা মূল বিভক্তি, ক্লিয়ার? এই এরটা মূল বিভক্তি দ্বারাকে প্রভাবিত করছে, অতএব এর বিভক্তিটি এখানে তির্যক বিভক্তি। আরও একবার, কর্মবাচ্যের কর্তৃপদে পরপর, মানে কর্মবাচ্যের কর্তৃপদের পরপর দুটি বিভক্তি বসলে যে বিভক্তি মূল বিভক্তিকে প্রভাবিত করে তাকেই বলে তির্যক বিভক্তি, ক্লিয়ার? এখানে রামের দ্বারা রাবণ নিহত হয়েছিল, রাম এর, এই এর বিভক্তিটা দ্বারা মূল বিভক্তিকে প্রভাবিত করছে, তাই এখানে এর বিভক্তিটি তির্যক বিভক্তি। দেখো এই অংশটা সম্রাট এক্সক্লুসিভ থেকে নেওয়া। বিড়াল ইঁদুরটিকে ধরেছে, এখানে বিড়াল আর ধরেছে, ক্লিয়ার? যেখানে ক্রিয়ার সঙ্গে কর্তার সম্পর্ক, তাই কর্তৃবাচ্য। আর বিড়াল কর্তৃক, এখানে কি রয়েছে? কর্তৃক, মানে বিড়ালের দ্বারা। ইঁদুরটি ধৃত হয়েছে, এখানে হচ্ছে ক্রিয়ার সঙ্গে কর্মের সম্পর্ক, তাই কর্মবাচ্য। আর ইঁদুরটিকে বিড়ালের ধরা হয়েছে, এখানে কোনো দ্বারা নেই এবং হ যুক্ত হয়েছে। দেখো এখানে কি রয়েছে? ধরেছে, আর এখানে কি রয়েছে? ধরা হয়েছে, একটা হ যুক্ত হয়েছে। তখনই আমরা বুঝতে পারবো যে ক্রিয়ার ভাবের প্রাধান্য পেয়েছে, তাই ভাববাচ্য। দেখো ভালো করে বুঝবে, আমি বই পড়ি, আর এটাকে যদি আমি চেঞ্জ করি, আমার বই পড়া হয়, বই পড়ি বলছি না, পড়া হয়, এই যে হটা যুক্ত হয়ে গেল, তখন এটা ভাববাচ্য। আর আমার দ্বারা বই পড়া হয়, তখন এই দ্বারাটা এলো, মানে কি? কর্মবাচ্য।
আশা করছি একদম ক্লিয়ার। দাঁড়া থাকলে দাঁড়া তুলবে, কর্তৃবাচ্য করে দেবে, আর হ থাকলে হটাকে খালি যুক্ত করে নেবে। আর যদি কর্তৃবাচ্য থেকে বাকি দুটোতে করো, একটাতে দাঁড়া হবে একটাতে দাঁড়া হবে না, আর দুটোর ক্ষেত্রেই চেষ্টা করবে ক্রিয়াটাকে ক্রিয়াতে হ নিয়ে আসার। এরপর দেখো, আমি চাঁদ দেখলাম, তাহলে আমার দ্বারা চাঁদ দেখা হলো, হ এলো, আর এখানে দ্বারা অর্থাৎ কর্মবাচ্য, আর আমি কর্তা, তার অনুগামী ক্রিয়া দেখলাম। নেক্সট, আমি লোকটাকে পছন্দ করি, তাহলে আমার কর্তৃক লোকটাকে পছন্দ করা হয়, এটা হবে, আর আমার দ্বারা লোকটাকে পছন্দ করা হয়, এখানে দেখো হ, এটা হবে না, আমার দ্বারা লোকটাকে পছন্দ করা হয়। ক্লিয়ার? হ এলো, দ্বারা এলো, এখানে কর্তৃকও হতে পারত। আমিটা দেখো র চলে এসছে, আমি আর আমার র এখানে। বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, করেন মানে রচনা করা হয় হয়ে যাবে, আর দ্বারা বা কর্তৃক, কর্তৃক আর রচিত হয়, হ চলে এলো। এরপর ছেলেরা আজ ভালোভাবে খেয়েছে, খেয়েছে মানে খাওয়া হয়েছে, কি খেয়েছে আর খাওয়া হয়েছে, আর এখানে কি রয়েছে ভাববাচ্য, ছেলেদের আজ, দেখো এখানে ছেলেরা আর এখানে ছেলেদের এর যোগ হয়ে গেছে, এর আর র যুক্ত করতে হবে আর লাস্টে হ আনতে হবে, তাহলেই চেঞ্জ হয়ে যাবে। ছেলেরা আজ ভালোভাবে খেয়েছে আর ছেলেদের আজ ভালোভাবে খাওয়া হয়েছে। এরপর রোজ সকালে কোথায় যাও, যাও যাওয়া হয়, রোজ সকালে কোথায় যাওয়া হয়, রোজ সকালে কোথায় যাওয়া হয়। ক্লিয়ার? নেক্সট, আমি খাইব না, আমি খাব না, এটা কি হবে, আমার খাওয়া হইবে না, দেখো খাব না, হ চলে এলো, হইবে না, আমার খাওয়া হইবে না। নেক্সট, তার এখনো বইটি পড়া হয়নি, এটা কিসে রয়েছে, কর্মতে, করতে কি হবে, কর্তৃতে, হয়নি তাহলে পড়েনি, হটাকে তুলে দিতে হবে। ক্লিয়ার? হটাকে তুলে দিতে হবে, তাহলে তার, তারটাকে কি করতে হবে, সে, সে এখনো বইটি পড়েনি, তাহলে সেটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি করব, তার, তার এখনো বইটি পড়া হয়নি, হযুক্ত করেছিলাম তাই সেটাকে এখন তুলে নিলাম, তার চেঞ্জ হয়ে হলো সে, এখনো বইটি পড়া হয়নি মানে পড়েনি। ক্লিয়ার? এরপর শিক্ষকের দ্বারা ছেলেটি প্রশংসিত হলো, মানে শিক্ষক ছেলেটির প্রশংসা করলো, দেখো শিক্ষক ছেলেটির প্রশংসা করলেন, এখানে প্রশংসা করা হলো মানে প্রশংসিত হলো, হ, এখানে হটাকে তুলে দিলাম, প্রশংসা করলেন আর দ্বারা তুলে দিলাম, শিক্ষক ছেলেটির প্রশংসা করলেন, এখানে শিক্ষক প্রাধান্য পেল আর এখানে ছেলেটির প্রশংসা প্রাধান্য পেল। আশা করছি একদম বাচ্চ তোমাদের ক্লিয়ার। এরপর আমরা সম্রাট এক্সক্লুসিভ থেকে একটুখানি প্রশ্ন উত্তর দেখে নেব, তারপরে আমাদের একদম জল হয়ে যাবে। এছাড়া দেখো, একটুখানি অপেক্ষা করো, জাস্ট এটা এসে যাক, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, দেখো ক্রিয়াপদ, অবশ্যই আমাদের ক্রিয়াপদ ভালো করে বুঝতে হবে, যে পদের দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। দেখো এখানে সমস্ত বিষয়টা আছে, তোমরা আমাকে পরবর্তীকালে একবার বলবে যে স্যার ক্রিয়াপদটা একটু বুঝিয়ে দিন, আজকে জাস্ট যেটুকু ইম্পর্টেন্ট সেটুকুই আমরা করব। দেখো
সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, এই দুটো কিন্তু লাগে, কিন্তু এখন জাস্ট অকর্মক ক্রিয়া। দেখো, কর্মপদ গ্রহণের ক্ষমতার উপর ভিত্তি করে ক্রিয়াপদের চার প্রকার হয়। এক অকর্মক, কি রয়েছে, যে বাক্যে একটিও কর্ম থাকে না তাকে অকর্মক বলে। যেমন সে হাসছে, রমা নাচছে, এখানে কোনো কর্ম নেই, সে হাসছে, সে কর্তা আর হাসছে ক্রিয়া, কর্ম নেই, তাই এগুলোকে বলা হয় অকর্মক ক্রিয়া। এগুলো কর্তৃবাচ্যে হতে পারে কিন্তু কর্মবাচ্যে হবে না, কারণ কর্মই নেই, ক্লিয়ার। তাই এই রকম কর্তৃবাচ্যের কখনো কি করা যায় না, একদম কর্মবাচ্যে রূপান্তর করা যায় না, এগুলোকে ভাববাচ্যে রূপান্তর করা যায়। নেক্সট, সকর্মক ক্রিয়া, যে বাক্যে একটি কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন আমি ভাত খাচ্ছি, কি খাচ্ছি, ভাত, তাই এখানে কর্ম আছে, ক্লিয়ার। সকর্মক অকর্মক ক্লিয়ার হয়ে গেছে। এরপর কি রয়েছে, দ্বিকর্মক, দেখো এখন লাগছে না তাই এটা বোঝাচ্ছি না, তবুও তোমরা দেখে নাও। আর প্রযোজক ক্রিয়া, ঠিক আছে, এগুলো একবার পরে বলবে, তোমাদেরকে বুঝিয়ে দেব। এরপর আমরা সম্রাট এক্সক্লুসিভ থেকে একটু প্রশ্নগুলো দেখে নেব। দেখো, তোমরা যদি নিজেরা না পারো তাহলে আমি বুঝবো আমি পড়াতে পারিনি। আর আমি আশা করছি তোমরা এখানে একটা এমন কোনো প্রশ্ন নেই যেটা তোমার জানা নেই, তুমি সব পারবে। দেখো, যে বাচ্চে, কি রয়েছে, যে বাচ্চে ক্রিয়াপদ কর্মের অনুগামী হয়, কর্মের অনুগামী মানে একদম কর্ম বাচ্য, ক্লিয়ার। যে বাচ্চে কর্তাই প্রধান আর ক্রিয়া কর্তার অনুসারী হয় বা অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলে। দেখো কি বলে, কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয়। দেখো, অকর্মক হলে কখনোই কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে রূপান্তর করা যাবে না, কারণ কি, কর্ম নেই, অকর্মক, তাই ভাববাচ্যে রূপান্তর করা যাবে, ক্লিয়ার। এরপর কর্মবাচ্যের কর্তাকে কি বলবো, কর্মবাচ্যের কর্তা অনুক্তকর্তা, কি, অনুক্তকর্তা, কর্মবাচ্যের কর্তাকে অনুক্তকর্তা বলবো আর কর্মকে উক্ত কর্ম। নেক্সট, কি রয়েছে, কর্তা থাকে না, একদম জানি, কর্ম কর্তৃবাচ্যে, কি, কর্ম কর্তৃবাচ্যে। দেখো, কর্তা থাকে না কর্ম কর্তৃবাচ্যে, ক্লিয়ার। হ ধাতু, ও বাবা, স্যার আমাকে বুঝিয়ে দিয়েছেন, ভাববাচ্যে হয়, হ ভাববাচ্যে হয়, দেখলেই পারব। নেক্সট, দেখো এরপর কি রয়েছে, ভাববাচ্যে প্রাধান্য পায় কর্তা, না কর্ম, না ক্রিয়ার ভাব, একদম ক্লিয়ার, ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়, কর্ম কর্তার ভূমিকা পালন করে, কর্ম কর্তারূপে যে বাচ্চে কাজ করে কর্ম কর্তৃবাচ্যে, ক্লিয়ার। বাচ্য পরিবর্তন হয় না কর্ম কর্তৃবাচ্যে, জানি সেকেন্ডে উত্তর হবে, বাচ্য হলো বাক্যের কি, প্রকাশভঙ্গি, বাচ্য হলো বাক্যের প্রকাশভঙ্গি। নেক্সট, কর্তার উল্লেখ থাকে না, মানে কর্তা থাকে না, ও বাবা, কর্ম কর্তৃবাচ্যে, হ ধাতু, ও বাবা, ভাববাচ্যে, এরকম ভাবে পড়তে হয়। বাচ্য প্রধানত কার রূপের পরিবর্তন হয়ে থাকে, একদম ক্রিয়া, কার ক্রিয়া, আমরা যারই পরিবর্তন করছি সেটা কার পরিবর্তন হয়, ক্রিয়া, ক্লিয়ার। কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক, কর্মের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক, তাই বাচ্য প্রধানত কার রূপের পরিবর্তন হয়ে থাকে, ক্রিয়ার। নেক্সট, তোরা সব জয়ধ্বনি কর, করা হয় এখানে নেই কিন্তু, তাহলে এটা ভাব নয়, দ্বারা নেই তাহলে কর্মও নয়, তাহলে এটা
একদম কর্তৃবাচ্য। তোরা জয়ধ্বনি কর, কি হয়ে গেল? কর্তৃবাচ্য। যে বাচ্যের ক্রিয়া, ও বাবা, সকর্মক মানেই কর্মবাচ্য, সকর্মক মানেই কর্মবাচ্য, যেখানে কর্ম আছে। ক্লিয়ার? হবেই হবে। বিভিন্ন বাচ্যে আলাদা হয়, বিভিন্ন বাচ্যে আলাদা হয় কি? ক্রিয়া। কারণ আমরা ক্রিয়াটাকেই পরিবর্তন করি, তাই বিভিন্ন বাচ্যে ক্রিয়া আলাদা হয়। নেক্সট, ভাববাচ্যের সমাপিকা ক্রিয়াটি সাধারণত যে ধাতু দিয়ে গঠিত হয়। ভাববাচ্যে না, সমাপিকা ক্রিয়াটি সাধারণত হ, হ কি হবে? এটা হ ধাতু। ক্লিয়ার? অনুসর্গযুক্ত কর্তা কোন বাচ্যে হয়? এটা কিন্তু আমরা পড়েছি, কর্মবাচ্যে হয় অনুসর্গযুক্ত। কি? কর্মবাচ্যে অনুসর্গযুক্ত কর্তা বসে, এটা কিন্তু আমি রেড দিয়ে বুঝিয়েছিলাম। এরপর যে ক্রিয়ার কর্মবাচ্য হয় না, অকর্মক্রিয়ার, কারণ সেখানে ক্রিয়া নেই তাই কর্মবাচ্য হয় না। যে বাচ্যে ক্রিয়া সকর্মকও হতে পারে অকর্মকও হতে পারে, আমরা জানি কর্তৃবাচ্যে সকর্মক হয় অকর্মক হয়। নেক্সট, 5 দিন নদীকে দেখা হয় নাই, দেখা হয় নাই। দেখো, হ আছে মানেই কি হবে? ভাববাচ্য। আর এখানে দ্বারা নেই। এরপর দ্বারা আর কর্তৃক থাকলে, একদম, এটা আর কিছু বলার নেই। দেখো, 22টা প্রশ্ন আমাদের একদম জল, মানে সত্যি জল। স্যার, আপনি তো একদম জল করে দিলেন। যাই হোক, তোমরা অবশ্যই জানাবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। ব্যাকরণ যে কঠিন নয়, একটু বুঝলেই স্যার আগে কেন করাননি? সময় 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 তো। চলো, তোমরা অবশ্যই স্মার্ট ওয়ার্ক করবে, আর যতটুকু পড়ার দরকার ততটুকু পড়বে, বেশি ওভারলোড নেবে না। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। এছাড়া এই অংশটা একটু তোমরা চোখ বুলিয়ে নাও, এটা আর বললাম না, জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম, যাদের কাছে বই নেই তারা যাতে পড়তে পারো। এরপর দেখো, ভালো করে প্রশ্নগুলো একটু দেখে নিও, উত্তর সমেত যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সম্রাট এক্সক্লুসিভে, খুব ভালো, তোমরাও একবার ভালো করে দেখে নাও। ক্লিয়ার? আর এই অংশটা, এখানে দেখো বিভিন্ন প্রকারের বাচ্যের পার্থক্য, এগুলো তোমরা জানো যে কর্তৃবাচ্যে কর্তা আর কর্ম, কর্ম প্রাধান্য পায় এখন হচ্ছে কর্মবাচ্যে। আর এখানে দেখো ক্রিয়াপদ কর্তার অনুগামী, এখানে কর্মবাচ্যে ক্রিয়াপদ কর্মের অনুগামী। ক্লিয়ার? এখানে সেম জিনিস ভাববাচ্যের সঙ্গে। এখানে হচ্ছে বাচ্য পরিবর্তনের নিয়ম, আমরা এখানে র আর এর বিভক্তি, এছাড়া দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ, আর এখানে রয়েছে র এর আর কে বিভক্তি, আর হ বা যা ধাতু দিয়ে সমাপিকা ক্রিয়া গঠন করতে হয় ভাববাচ্যে করার সময়। ক্লিয়ার? এখান থেকে আমি এই উদাহরণটাকে নিয়েছিলাম, আর নিচে আরও কিছু উদাহরণ রয়েছে, তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে।